নমস্কার, আমি ডক্টর অলক পাত্র, সাইকিয়াট্রিস্ট। মনের সুখ মনের অসুখ নিয়ে আলোচনায় গতদিন আলোচনা করেছিলাম বাচ্চাদের সমস্যা নিয়ে, ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, এবং তার ম্যানেজমেন্টে বিহেভিয়ারাল ম্যানেজমেন্টগুলো কিছুটা আলোচনা করেছিলাম, ডিসিপ্লিনিংয়ের ব্যাপারে, কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট, পজিটিভ রিইনফোর্সমেন্ট, অমিশনাল রিইনফোর্সমেন্ট, নেগেটিভ রিইনফোর্সমেন্ট, পানিশমেন্ট, এগুলো আলোচনা করেছি। আজ বাচ্চাদের আরেকটা প্রবলেম নিয়ে আলোচনা করব, সেটা হলো ডিসরাপটিভ বিহেভিয়ারাল ডিসঅর্ডার। কিছু বাচ্চা আছে, মানে আমরা সেই বিদ্যাসাগরের বর্ণপরিচয় প্রথমেই পড়েছি, গোপাল অতি সুবোধ বালক আর সুবল তার ঠিক উল্টো মেরুর। তো সুবোধ বালক অনেক বাচ্চাই হয় না, এখন প্রায় চেম্বারে আমাদের 20% পেশেন্ট বাচ্চারাই আসে এবং বাচ্চাদের সমস্যা নিয়ে। অপোজিশনাল ডিফাইন্ড ডিসঅর্ডার একটা প্রবলেম হচ্ছে, যে মূল হলো যে তারা বড়দের অমান্য করবে, মান্য করে না, এবং শুধু তাই নয়, অপোজিটটাই করতে যায়, যেটা বলা হবে তার ঠিক উল্টো করে। এই ধরনের বাচ্চারা সহজেই এদের মাথা গরম হয়ে যায়, রেগে যায়, বড়দের সঙ্গে তর্ক করে, মুখের উপর কথা বলে, যেটা নিষেধ করা হবে সেটাকে অস্বীকার করে, তুমি এই কাজ করো না তো সেটাই করবে, এবং কোনো বাড়ির লোক, বাবা মা, দাদু দিদা ছাড়াও স্কুলের টিচার অথবা বাইরের সিনিয়র সুপিরিয়র কোনো মানুষ যেগুলো বলবে এটা করতে নেই, এটা করা উচিত নয়, তো সেগুলোই করবে, এবং সহজেই আনন্দ পায় অন্যকে বিরক্ত করে। বাড়িতে বয়স্ক লোক থাকলে বিশেষ করে ইচ্ছে করে অন্যকে বিরক্ত করে আনন্দ পায়, এবং নিজে যে দোষ করে সে দোষটা স্বীকার করে না, অন্যের উপর দোষটা চাপিয়ে দেয়। আবার খুব সেন্সিটিভ হয়, একটু কিছু বললেই অভিমান হয় অথবা বিরক্ত হয়, রেগেও যায়, এবং প্রতিশোধ পরায়ণ হয়, অর্থাৎ ও আমাকে ওরকম বললো কেন, ওকে মেরে ছাড়বো, কেটে ছাড়বো, এরকম। এই ধরনের আচরণগুলো হয়, বাড়িতেও হতে পারে, শুধু বাড়িতেই করে, বাইরে করে না অনেকে আছে, তখন আমরা বলি এটা হোম কনটেক্সট, বাইরে তো খুব ভালো ছেলে, তাদের দেখলে কেউ বুঝতে পারবে না যে বাড়িতে এরা এরকম আচরণ করে। কিছু কিছু ছেলে আবার আছে স্কুলে তো এরকম আচরণ করে, কিন্তু বাড়িতে খুব সুবোধ ভালো, তার মানে সর্বত্র নয়, অধিকাংশ ক্ষেত্রে এই ধরনের বাচ্চারা অপরিচিত লোকের বাড়িতে গেলে বা কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে গেলে এদের দেখে বোঝা যায় না যে এরা কতটাই, মানে বড়দের কাছে একটা মাথা ব্যথার কারণ। আরেক ধরনের বাচ্চা আছে, সেটা হচ্ছে আরেকটু বেশি প্রবলেম, যেগুলোর কন্ডাক্ট ডিসঅর্ডার বলি। সে বাচ্চারা সবে থেকেই, মানে যত বদগুণ তাদের মধ্যে থাকে, মিথ্যে কথা বলে, চুরি করে, বানিয়ে বানিয়ে বড় বড় কথা বলে, আমার বাবার 10টা গাড়ি আছে, আমার মামা লন্ডনে থাকে, ইত্যাদি কথায় কথায় ঝগড়া করে এবং মারামারি লেগে যায়, বন্ধুদের সঙ্গেই হোক, ভাই বোনের সঙ্গেই হোক, হাতের কাছে কোনো অস্ত্র পেলে সেটা দিয়ে, সে ছুরি হোক, বাঠাম হোক, কাঠারি হোক, সেটা দিয়ে মেরে দেবে, আঘাত করবে অন্যকে, কি ফলাফল হতে পারে সেসব বিচার করে না, নিষ্ঠুর প্রকৃতির হয়, অন্য মানুষকে কষ্ট দিয়ে আনন্দ পায়, পশু জন্তু দেখলেই পিটবে, মারবে, তাদের কষ্ট দিয়ে আনন্দ পায়, এবং অনেক সময় এরা ফোর্স করে মেয়েদের বা অন্য ছেলেদের, মেয়েদেরই বিশেষ করে, সেক্স করার জন্য ফোর্স করে, সম্পত্তি বাড়ি রেগে গেলে জিনিসপত্র ভাঙ চুর করে, টিভি মোবাইল অনেক দামি দামি জিনিসও ভাঙে, বাড়ি থেকে পালিয়ে যায়, বা অনেক সময় রাত্রে বাড়িতে ফেরে না, সারা রাত ধরে অর্কেস্ট্রা দেখছে, বাড়ির নিষেধ থাকা সত্ত্বেও সেটা শোনে না, স্কুলে যাব বলে স্কুলে যায় না, অন্য কোথাও ঘুরে ঘুরে চলে আসে, টিউশনে যাওয়ার নাম করে টিউশনে যায় না, কখনো কখনো রাস্তায়
বাইক চালালে কোনো ট্রাফিক রুল মানবে না এবং আইন ভঙ্গকারী বিভিন্ন কাজে জড়িত হয়ে পড়ে। সেই সঙ্গে একটু আধটু নেশাও করে, বিড়ি সিগারেট মদ খাওয়া শুরু করে একটু বয়স বেশি হলে, ভিডিও গেম খেলে ভায়োলেন্ট, হুটহাট প্রেম করে, সেক্স করে, হঠাৎ করে বিয়েও করে নেয়। এদের যে আচরণগুলো খুব জেদ, আমি যেটা চাইবো সেটাই আমাকে দিতে হবে, ডিমান্ডিং হয়, রিজিড হয় এবং সেটা না পেলে পারে তখন নানান রকম আচরণ করে, মানে জিনিসপত্র ছোঁড়া ছুড়ি, ভাঙচুর, কান্নাকাটি 1 ঘন্টা 2 ঘন্টা চলতেই থাকে। যতক্ষণ না জিনিসটি দিয়ে দেওয়া হয় ততক্ষণ সেই আচরণ করতে থাকে, এটাকে বলে টেম্পার ট্যান্ট্রাম। এবং ইম্পালসিভ, যখন যেটা মনে হলো সেই মুহূর্তে, আমার এখন মনে হলো চিকেন খেতে হবো, তোমাকে চিকেন আনিয়ে দাও, সেটা রাত 12টা 11টা 10টা হলেও, দোকান বন্ধ হলেও কোনো শুনবার না। এবং স্বাভাবিকভাবেই তাদের পড়াশুনোর ভালো হবে না, সামাজিক সম্পর্কও ভালো হবে না, কাজে গেলেও কাজে তারা থাকবে না, অল্প দিনই ছেড়ে চলে আসবে। এখন এই যে প্রবলেম দুটো বললাম বাচ্চাদের ক্ষেত্রে, এই প্রবলেমগুলোর নিয়ে তো আমাদের কাছেও আসে, সব চিকিৎসকদের কাছেই আসে, টিচাররা প্রায় কমপ্লেন করে বাড়িতে, বাড়ির অভিভাবককে ডেকে পাঠায়, অনেক সময় টিসি দিয়ে দেয়, টিউশন থেকেও কমপ্লেন আসে, অন্যান্য অভিভাবকরাও এই ধরনের বাচ্চার থেকে অনেক রকম কমপ্লেন করে বা থ্রেট করে, এরপরে কিন্তু এরকম ঘটলে আপনার ছেলেকে আমি কিন্তু পুলিশে দিতে বাধ্য হব, এইরকম বাবা মার মধ্যেও বিবাদ অনেক রকম হয়। তা এদের কেন ম্যানেজমেন্ট করতে গেলে আগে বুঝতে হবে যে বাচ্চারা কেন এমন হয়, কেন এই অস্বাভাবিক হয় সেটা বুঝতে গেলে আবার জানতে হবে যে বাচ্চার নর্মাল ডেভেলপমেন্ট কীভাবে হয়, সেইগুলো একটু ব্যাখ্যা করার চেষ্টা করব, একটু বুঝতে চেষ্টা করব যে বাচ্চা যে জন্মালো যখন তখন তো সবাই একদম ফুলের মতো নিষ্পাপ, তারপরে আলাদা আলাদা ব্যক্তি আলাদা আলাদা রকম হয়ে যায় কেন, এক বাড়ির 4 জন ভাই বোন থাকলে 4 জন 4 রকম হয় কেন, কেউ কেউ কোনো কিছু না স্টেপ নিলেও তো খুব সুবোধ থাকে, আবার কেউ কেউ 1000 রকম চেষ্টা করলেও তাকে বাগে আনা যায় না। তো দুটো বিষয় আমরা বলি, একটা হচ্ছে যে বাচ্চার নিজস্ব একটা নেচার বলে আছে, তার শরীর ব্রেন সবার একই রকম নয়, তার একটা আলাদা নেচার আছে, জেনেটিক ব্যাপারেও আছে, জন্মের সময় কোনো আঘাত আছে কিনা, বুদ্ধি কম বেশি কিনা, অন্যান্য তার মানসিক চোখে ঠিক দেখতে পায় কিনা, কানে শুনতে পায় কিনা, আদার ডেভেলপমেন্টাল কোনো প্রবলেম আছে কিনা ইত্যাদি তার একটা নিজস্বতা আছে। সেই সঙ্গেও কী পরিবেশে তাকে মানুষ করা হচ্ছে এবং কীভাবে মানুষ করা হচ্ছে তার একটা বিরাট রোল থাকে, অর্থাৎ নেচার এবং নার্চার দুটোই মিলেই কিন্তু একটা বাচ্চা কেমন হবে সেটা নির্ভর করে। কিন্তু কীভাবে বাচ্চার স্বাভাবিক গড়ে ওঠা হয় সেটা বুঝে নিলে কিন্তু আমরা বলি ছোটো বাচ্চাকে যে এটা একটা জাস্ট কাদার তাল যেটা দিয়ে আমরা শিপ গড়ি, কিন্তু গড়তে গিয়ে ভুল হয়ে গেলে বাঁদর গড়া হয়ে যায়। তো বাচ্চার প্রথমেই বলি ডেভেলপমেন্টে কগনিটিভ ডেভেলপমেন্ট, অর্থাৎ বাচ্চা ছোট বাচ্চা প্রথমেই জন্মেই সে দুধ খেতে শিখে যায়, তাকে নিয়ে গেলেই ব্রেস্টের কাছে নিয়ে গেলে নিপিল দেখে খেতে শুরু করে দেয়, একটু বড় হলে হাতের কাছে যা পায় সেটাই মুখে পুড়ে। এই যে স্টেজটা 2 বছর অবধি, পিয়াজেট যে কগনিটিভ ডেভেলপমেন্ট বলছে তাতে ফার্স্ট 2 বছরকে এটাকে বলা হয় সেন্সরি মোটর স্টেজ। এই সময়ে শুধুমাত্র নিজের শারীরিক মূলত খাওয়া পেচ্ছাপ পায়খানা এই তার দুনিয়া, এবং হাত পা যেটুকু চালু হয়েছে বিচার বুদ্ধিতে এই জিনিসটিকে মুখে পড়ো খাও এটুকুই, আর খুব বেশি তেমন কিছুটা তো অন্য সোশ্যাল স্মাইল দেয়, লোক দেখলে হাসে, কিছু কোনো মানুষকে দেখলে ভয় পায়, এড়িয়ে যায়, কাঁদে, এই ধরনের স্বাভাবিক মানে
চারপাশে যে লোকজন আছে তাদের মধ্যে কে আমার জন্য ভালো কে আমার জন্য খারাপ এটা একটা বোঝার চেষ্টা করে, এই সেন্সটা ডেভেলপ হয়, কগনিটিভ ডেভেলপমেন্ট। এরপর 2 থেকে 7 বছর অবধি বলি প্রি অপারেশনাল স্টেজ, এই সময় যে বাচ্চারা ডেটা ডেভেলপ হয় তারা শুধুমাত্র নিজেরটাই বোঝে যে আমার একটা খেলনা চাই, একটা খেলনা এনেছে ভাইকে দেওয়ার জন্য, যে এটা ভাইয়ের, এটা তোমার জন্য না ভাইয়ের জন্য এনেছে, না ওটা বুঝবো না ওটা আমার চাই, ভাইয়ের দরকার আমার একটা খেলনা, ভাই নিলে সেটাকে আবার আমি কী করে পাবো, এসব কিছু বুঝতে চায় না, এটাকে বলি প্রি অপারেশনাল স্টেজ। তারপরে 7 থেকে 11 বছর অবধি একটা সেন্স ডেভেলপ করে যেটাকে বলে অপারেশনাল স্টেজ, তখন একটা জ্ঞান হয় যে হ্যাঁ ভাইকেও দিতে হবে জিনিসটা, খেলনা ভাগ করে নিতে হবে, বড়রা যা বলছে শুনতে হবে, ঠিক এটা এটা ঠিক না ওটা ভুল, এবং কিছু জ্ঞানও হয়। কিন্তু তখনের চিন্তা ভাবনার মধ্যে একতরফা আর কি কংক্রিট থিঙ্কিং হয়, চুরি করেছে ওকে শাস্তি দিতে হবে, ও চুরি করেছে ওর তীব্র শাস্তি হতে হবে। কিন্তু এটা বলার বোঝাবার চেষ্টা করলে যে কেন চুরি করেছে তারও কোনো কারণ আছে, সে ওগুলো বুঝতে চাইবে না। যেটা বড় হলে যেটাকে বলি ফর্মাল স্টেজ অফ ডেভেলপমেন্ট, সেখানে কি হয় 11 পর থেকে যেটা ডেভেলপমেন্ট হয় তখন বুদ্ধে শেখে, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং আসে এবং লজিক্যাল ভাবনা যে এবং পার্সপেক্টিভ অনুযায়ী বিচার করা, অর্থাৎ ও চুরি করেছে কিন্তু তার কতগুলো কারণ ছিল, ও খুব ক্ষুধার্ত ছিল, ওর কাছে কোনো খাবার ছিল না, সিচুয়েশান যা ছিল সেখানে চুরি করতে বাধ্য হয়েছিল, এই ধরনের সেন্স ডেভেলপ করে। এরপরে যেটা জানার বাচ্চার হচ্ছে নিজস্ব একটা টেম্পারামেন্ট, সব বাচ্চা কিন্তু একই রকম নয়, বাচ্চার নিজস্ব একটা মুড থাকে, আমরা বলি ওই বাচ্চা বাচ্চারা অনেক রকম হয়, কেউ যেমন একটু বেশি ফ্রি, যে কেউ কোলে নিল সবার কোলে চলে গেল, বাদ বিচার নেই, সবার সঙ্গে হাসে, একটু হাসালেই হাসে, এই ধরনের অ্যাটিটিউড। আবার কেউ আছে ভয়, সব যে কোনো লোক দেখলেই ভয় পায়, তাকে ত্রিসীমানার মধ্যে আসতে দেয় না, অল্পেতেই বিরক্ত, একটু খিদে খেতে দেরি হয়ে গেলে প্রচণ্ড রকমের চিৎকার করে। আবার কেউ কেউ আছে উদাসীন, তাকে হাজার নাড়ালেও জাগালেও যেন সে জাগছে না, গান শোনালে মজা দিতে হাসাবার চেষ্টা করলেও কোনো রেসপন্স করে না, অর্থাৎ বাচ্চার নিজস্ব একটা মুড থাকে এবং বড়রা কীভাবে রিয়াক্ট করছে সেই দুটো মিলে এটাকে বলি টেম্পারামেন্ট। এই টেম্পারামেন্টে বাচ্চার কিছু বাচ্চা আছে তাকে খুব সহজে ট্যাকেল করা যায়, আবার কিছু বাচ্চা আছে তাদেরকে খুব সহ মানে রাখাই মুশকিল, তার ঘুম পাড়াতেও খুব কষ্ট, তাকে খাওয়াতেও খুব কষ্ট, তাকে আবার একটু আনন্দ দিতেও খুব কষ্ট পেতে হয়। কিছু কিছু বাচ্চা খুব বিরক্ত রাগী, সবসময় ঘ্যান 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 করে, আবার কিছু কিছু বাচ্চা লাজুক হয়। তো এই বাচ্চাদের একটা পার্সোনালিটি আমরা বলি যেটা হচ্ছে দুটোই মিলে তৈরি, একটা হচ্ছে চিলড্রেন্স টেম্পারামেন্ট আর সেই সঙ্গে বড়রা কীভাবে তাকে রিয়াক্ট করে তার উপরে, সেই সঙ্গে পিয়ার গ্রুপ মানে আর সঙ্গে ভাই বোন কেমন আছে এবং তারা যা আচরণ করে তার একটা এফেক্ট পড়ে, এবং বাড়ির পরিবেশ কেমন সেভাবে তৈরি হয়। আর সবচেয়ে যেটা জরুরি সেটা হলো সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট, বাচ্চারও আমরা যে মন নিয়ে আছি আমাদের আমাদের ফ্রয়েডিয়ান যে সাইকোঅ্যানালিটিক থিওরি অনুযায়ী 3টে এজেন্সি আছে আমাদের মনে, আমরা বলি ইড, ইগো, সুপার ইগো। ইডটা হলো একদম ওল্ডেস্ট এজেন্সি, বেসিক ইনস্টিংক্ট, খিদে পাওয়া, ঘুম পাওয়া, রেগে যাওয়া, এই স্বাভাবিক সেক্স করার ইচ্ছা, এই যে ইচ্ছেগুলো এগুলো শরীরের ভেতর থেকেই আসে এবং এগুলো যে কোনো পশু জন্তুরে যেমন মানুষেরও তা নিয়ে আসে। এখানে কোনো বিচার বুদ্ধি কাজ করে না, আমার খিদে পেয়েছে তো আমি খেয়ে নেব, কোনো যুক্তি কাজ করে না, কোনো টাইম সেন্সও কাজ করে না। মানে বড়বেলায় আমরা যে আমার খিদে পেয়েছে খুব সামনের মিষ্টি দোকানে অনেক মিষ্টি আছে আমি তুলে খেয়ে নেবো না, বা আমার রাস্তা দিয়ে কোনো মেয়ে যাচ্ছে দেখে ভালো লাগলো বলেই আমি তাকে যে তাকে
কাছের তার সঙ্গে ঘনিষ্ঠ হব সেটা নয়। এই যে প্র্যাকটিক্যাল সেন্সটা, এইগুলো কিন্তু ওই ইনস্টিংক্ট, ঈদ যাদের আছে বেসিক ইনস্টিংক্টের ক্ষেত্রে কাজ করে না। দুটো ইনস্টিংক্ট আমরা বলি ফ্রয়েডের থিওরি নিয়ে, একটা হচ্ছে ইরস আর একটাকে বলে থ্যানাটস। ইরস মানে হলো লিভিং ইনস্টিংক্ট, বাঁচার, বাঁচাবার, ভালোবাসার যে ইনস্টিংক্ট। আরেকটা হলো ঠিক তার উল্টো মেরুতে থ্যানাটস, মারবার, নিজেকে শেষ করার, অন্যকে মেরে দেওয়ার, কিলিং ইনস্টিংক্ট বলি, বা অন্যের ক্ষতি করার একটা মানসিকতা। এগুলো আমাদের সবার মধ্যেই থাকে এবং সব পশু জন্তুর মধ্যেই থাকে। কিন্তু আমরা যারা সমাজের মধ্যে বাস করি, আমাদের কী হয়, এই ঈদটাকে কন্ট্রোল করার প্রয়োজন হয়। কারণ আমরা একটা সামাজিক জীবন যাপন করি, সেই সমাজের নিয়মকানুন মেনে আমরা চলতে শিখি। তার জন্যে ঈদকে কন্ট্রোল করার জন্য একটা এজেন্সি আমাদের মধ্যে আসে, যেটাকে আমরা বলি সুপার ইগো। ইগো হলো একটা স্ট্রাকচার অনেকটা, যে নাকি ব্যালেন্স করে এই যে আমাদের ইনস্টিংক্ট আসছে, একটা ইম্পালস শরীরের ভেতর থেকে আসছে, তার সঙ্গে এক্সটার্নাল ওয়ার্ল্ডের, বাইরের পৃথিবীর মধ্যে ব্যালেন্স করে। যেমন আমি একটা বাচ্চা নিজের মনে খেলছে, হাত পা ছুঁড়ে ছুঁড়ে, 1.5-2 বছরের বাচ্চা, হঠাৎ করে দেখলো যে একটা একজনের আওয়াজ পেল, যে আওয়াজটা শুনলে তার খুব ভয় লাগে আর কি, বাড়ির কেউ আছে বা কেউ ঠাকুমা দিদিমা যে খুব বিরক্ত করে, কি রাগায়, কি শাসন বেশি করে, সে তখন কিন্তু চুপ করে যাবে। মানে তার খেলতে ইচ্ছা হলেও চেঁচাতে ইচ্ছা তো চুপ করে থাকবে, নাহলে ও আবার এসে আমাকে টর্চার করবে। আবার ঠিক উল্টোটা করে, যখন দেখলো যে পছন্দের লোক তার কাছে আছে, তখন আরও বেশি জোরে জোরে চিৎকার করে এবং বায়না করে। ফলে সে হচ্ছে এক্সটার্নাল যে ওয়ার্ল্ড আছে সেই অনুযায়ী নিজেকে, নিজের ঈদগুলোকে কন্ট্রোল করে, এক্সপিরিয়েন্স ডেভেলপ করে, কোনটা করা উচিত কোনটা করা উচিত না। কান্নাকাটি, খিদে পেয়েছে, কাঁদলে হয়তো পেচ্ছাপ করে ফেলেছে, শরীর জামাকাপড় ভিজে আছে, কিন্তু সে কাঁদছে না বেশি করে। যারা কাঁদলে মা তো ওটা বুঝবে না, এসে আমাকে আবার খাইয়ে দেবে, আমার এখন খিদে নেই। এক্সেসিভ যদি স্টিমুলি হয়ে যায়, অনেক কিছু বিরক্ত হয়, খুব জোরে জোরে সাউন্ড, অনেক লাইট হলে বাচ্চারা বিরক্ত হয় এবং নিজেকে পরিস্থিতির অনুযায়ী অ্যাডাপ্ট করে এবং শেখে, লার্নিং করে। এইভাবে সে যেটা শেখে সেটা হলো নিজের ইনস্টিংক্ট কন্ট্রোল করা এবং নিজের মধ্যে যে ইনস্টিংক্ট আসার জন্য যে টেনশান হয় সেই টেনশানটাকে কন্ট্রোল করতে শেখে, এবং একটা রিয়ালিটি প্রিন্সিপাল, অর্থাৎ কোনটা আমার উচিত কোনটা অনুচিত এই অনুযায়ী বলে। বলে দেওয়া হলো এটা খাদ, ওইটা কাঁকড়া বেছে ওটা মুখে দিতে নেই, সেই সেন্সটা ডেভেলপ করে, ওটা আগুন ওতে হাত দিতে নেই, মনে হলো যা সেটাই করবে না, বা অন্যের বাড়িতে গেছো তোমার খাওয়ার দেখে লোভ হচ্ছে কিন্তু তুমি অন্যের বাড়িতে গিয়ে সেটা চাইতে পারবে না। বাচ্চাদের কিন্তু সেটা শেখারে শেখে যে অন্যের কাছে গেলে খাবে না, চাইবে না, অন্যের বাড়িতে গেছে সেখানে গিয়ে কোনো খাবার দেখলে, নিজের বাড়িতে হলেই বললে বে আমায় খাবো, ওটা পিঠে খাবো, কিন্তু অন্যের বাড়িতে গেলে বলে না। এই যে নিজের ঈদটাকে কন্ট্রোল করা, এটাকে ফ্রয়েড বলেছে যে ইগো হলো হচ্ছে একটা চালক আর ঈদটা হলো একটা ঘোড়া, অর্থাৎ ঘোড়াকে কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সেইটার কাজই করে ঈদ। এর সঙ্গে আরেকটা ডেভেলপ করে, সেটাকে বলা হয় সুপার ইগো, অর্থাৎ বিবেক। ইগো যখন কাজ করছে তার মধ্য থেকেও আবার কিছুগুলো নিজস্ব একটা পরিচয় যে ডেভেলপ হয়, অর্থাৎ আমার কীরকম ইমেজ হবে, সোশ্যাল ইমেজ কেমন হবে, সেলফ ইমেজ কেমন হবে, আমি কেমন হব, রাগী হব না বদরাগী হব, আমি অ্যাডামেন্ট হব না অ্যাডজাস্টেবল হব, এই যে বিষয়গুলো কনসেপ্ট ঈদ যখন তৈরি করছে তখন গাইডলাইন হিসাবে কি আছে, না বাবা মা তাকে যেটা শিখিয়ে দিচ্ছে এটা করা উচিত না, ওটা করবে না, লোকের সামনে জেদ বায়না করবে না, এক্সট্রা ডিমান্ড করবে না, যা দেওয়া হবে সেই খেয়েই সন্তুষ্ট থাকবে, অন্যকে হিংসা করবে না, অন্যের গায়ে হাত দেবে না, মারপিট করবে না, অন্যের জিনিসে হাত দেবে না,
টিফিন ভাগ করে খাবে বন্ধুদের সঙ্গে ইত্যাদি যেগুলো শেখানো হয়। মিথ্যে কথা বলবে না, চুরি করবে না, সেই যে শিক্ষাটা দেওয়া হয় বা আমার সেই প্যারেন্টাল স্ট্যান্ডার্ডগুলি, সেটাই হচ্ছে বাচ্চার নিজস্ব মনে বিবেক হিসাবে কাজ করে, যেটা নাকি আবার ঈদকেও কন্ট্রোল করে এবং ইগোটাকেও একটা শেপ দেয়। নিজস্ব বিচার যখন আমি দোনমন করছি যে আমি করব কি করব না, তখন কিন্তু ওই বাবা মা ছোটবেলায় যেগুলো বলে সেগুলো যখন কাজ করে, পরবর্তীকালে বাবা মা না থাকলেও বা মনের মধ্যে কিন্তু বাবা মারই একটা স্ট্যান্ডার্ড, প্যারেন্টাল স্ট্যান্ডার্ডটা সুপারি দিতে ইগো হিসাবে কাজ করে, যেটা নাকি কাজ করে। এবং এটা শুধু বাবা মা নয়, বাড়িতে অভিভাবক স্থানীয় যতজন আছে, দাদু ঠাকুমা কাকা জ্যাঠা পিসি মাসি সবাই মিলে যে শিক্ষাটা দেয়, পাড়া প্রতিবেশী সিনিয়ররাও যে শিক্ষা দেয় সেটা, এমনকি স্কুলের টিচার্স, ডাক্তার, ওয়েল উইশার যারা, শুভাকাঙ্ক্ষী, তাদের থেকেও কিন্তু সুপারিশ তৈরি হয়। ফ্যামিলির নিজের এলাকার কালচারাল একটা জিনিসও তৈরি হয় আইডিয়া, নিজের রিলিজিয়ানের থেকেও তৈরি হয় একটা কনসেপ্ট সুপারির, হিন্দুদেরা গোমাংস খাবে না, এই হ্যাঁ মুসলিমরা শুকর মাংস খাবে না, যে কনসেপ্ট ভেজিটেরিয়ানরা ননভেজ খাবে না, এইগুলো ছোট বয়স থেকে ডেভেলপ করা হয়। নিজেদের কালচারে আছে যে রক্তের সম্পর্কে কাউকে বিয়ে করবে না, কিন্তু আমাদের হিন্দুদের মধ্যে আছে, হিন্দুর কিন্তু আমাদের কালচারে, বেঙ্গলি কালচারে আছে যে নিজের রক্তের সঙ্গে কারো বিয়ে হয় না। কিন্তু একটি ছেলে কিছুদিন আগেই এসেছিল, সে হঠাৎ করে তার জেদ বায় না যে সে তার মামার মেয়েকে বিয়ে করবে। এটা আমাদের কালচারে এটা নিষিদ্ধ, কিন্তু দক্ষিণ ভারতে বিয়ে হয়, মামার মেয়ের সঙ্গে বিয়ে একটা বিশেষ নিয়মে তারা চলে, উত্তর ভারতে বেশ কিছু অংশে আছে, আমাদের এই অংশে নেই। ফলে নিজস্ব সেই কালচারের ঠিক ভুলটা, সেই ধর্মের কোনটা ঠিক ভুল, সেই জাতের বা জাতির কোনটা ঠিক ভুল, আমাদের কালচারে এক ওয়েস্টার্ন কালচারে আরেক, সেগুলো মিলে যে তৈরি হয় সেটাই হলো সুপারিশ। এখন বাচ্চাদের ক্ষেত্রে যখন খুব যেসব বাচ্চার ক্ষেত্রে ঠিকভাবে প্যারেন্টাল স্ট্যান্ডার্ডটা দেওয়া হয় না, ঠিকভাবে তাদের ইগোটাকে ডেভেলপ করতে দেওয়া হয় না, তাদের ক্ষেত্রে ঈদটা ডমিনেন্ট করে, অর্থাৎ তারা ইনস্টিংক্টে কাজ করে, ইম্পালসে কাজ করে, এবং তারা ইগোকে অস্বীকার করে যে তুমি এটা করলে তোমাকে লোকে বাজে ছেলে বলবে, ওতে কিছু যায় আসে না, আমি বাজে ছেলে তো বাজে ছেলে, তোমাকে পাঁচজনে খারাপ বলবে, তুমি এই আচরণ করলে তোমার কিন্তু রেজাল্ট ভালো হবে না, তুমি কিন্তু ভালো চাকরি পাবে না, তুমি ভালো ছেলের সঙ্গে তোমার বিয়ে হবে না, ইত্যাদি যদি বোঝাতে চাই আমার ওগুলো কোনো প্রবলেম নেই, আমি যেটা করছি সেটাই করছি, অর্থাৎ তাদের ইগোটাই ডেভেলপ হলো না এবং ঈদটাই ডমিনেট করলো, এমনকি সুপার ইগো, বাবা মা তোমাকে বলেছে যে তোমার রক্তের সম্পর্কে কারোর সঙ্গে তুমি মেলামেশা করবে না, শারীরিক সম্পর্ক নিষিদ্ধ, নেশা তুমি কখনো করবে না, চুরি তুমি কখনো করবে না, কিন্তু সে সেটাকেও এড়িয়ে চলে যায়, মানে ওভারকাম করে, তার ঈদটাতেই কাজ করে, এগুলোকে পাত্তা দেয় না, ফলে সেই ধরনের মানুষগুলো একটা সুপার মোরাল তৈরি করে, অর্থাৎ আমি যা বুঝেছি সেটাই ঠিক, আমি যা ভাবি আমি যা করছি সেটাই ঠিক, সুপার মোরাল একটা ডেভেলপ করে, ঈদটাই ডমিনেট করে তাদের ইগো, সুপার ইগো কাজ করে না, তারা ট্রুয়াল নিষ্ঠুর হয়, এবং সেই ধরনের প্রবলেম থেকেই কিন্তু অনেকটা কন্ডাক্ট ডিসঅর্ডার আসে। এরপরে যেটা বোঝার সেটা হলো যে বাচ্চাকে যখন আমি ছোটবেলায় যে তৈরি করছি পরিবেশ, বাড়ির পরিবেশ এবং ঘটনা, কিছু ঘটনা যেমন ডিজাস্টার, এই যে বর্তমানে আমাদের এই যে করোনা এলো, লকডাউনের মধ্যে থাকলাম, আমফান এলো, ঝড় হলো, সব ঘরদোর ভেঙে গেল, এগুলো কিন্তু বাচ্চার ক্ষেত্রে বড় রকমের ডেভেলপমেন্টাল একটা প্রবলেম তৈরি করে। বাবা মা বাচ্চার জেদ বায়না অস্বাভাবিক আচরণগুলোকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে গিয়েও অনেক সময়
ভুল করে ফেলে, প্যারেন্টাল মিসম্যানেজমেন্ট, সেটাও বাচ্চার ক্ষেত্রে একটা প্রবলেম হয়। অথবা বাবা মা, আজকালকার বাবা মারা বাচ্চা বাচ্চা মানে সব কিছুই তাদের হাতে তুলে দেওয়ার জন্য যেন বড় বেশি ব্যস্ত হয়ে পড়ে, তাতেও বাচ্চার মধ্যে সেলফ রেগুলেশন বলে কিছু তৈরি হয় না, ডিসিপ্লিনিং বলে কিছু তৈরি হয় না, সেটাও একটা প্রবলেম তৈরি করে। অর্থাৎ বাচ্চাদের যখন আমরা যে প্রবলেমগুলো বললাম, দুটো প্রবলেম আজ আলোচনা করছিলাম, অপোজিশনাল ডিফাইন্ড ডিসঅর্ডার আর কন্ডাক্ট ডিসঅর্ডার, আরও অন্যান্য যে প্রবলেম আছে তার মূলে হচ্ছে যে বাচ্চাদের কীভাবে বাচ্চার বড় করা হয়েছে, আপব্রিঙ্গিং কীভাবে হয়েছে তার উপরে। বাচ্চার নিজস্ব একটা ব্রেনও আছে, প্রিফ্রন্টাল কর্টেক্স ফ্রন্টাল কর্টেক্সের ফাংশানও আছে, বুদ্ধি কম হলে বা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ঠিক না হলে, মোটর ডেভেলপমেন্ট নর্মাল না হলে পারেও কিন্তু বিহেভিয়ারাল প্রবলেম আসে। বাচ্চাদের এক একজনের অ্যাটিচিউড এক এক রকম, আগেই বলেছি যে শরীরের কিছু ব্যাপার আছে, এক একজন উগ্র বদরাগি বেশি, এক একজন শান্ত কুল কাম কোয়াইট, বডির ব্যাপার আছে, সেই সঙ্গে সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টটা কীরকম হয়েছে, কগনিটিভ ডেভেলপমেন্টটা কেমন হলো, বিহেভিয়ারগুলো কীভাবে ডিসিপ্লিনের মাধ্যমে কীভাবে ডেভেলপ করলাম, টেম্পারামেন্ট কীভাবে ডেভেলপ হলো, ল্যাঙ্গুয়েজ কেমন ডেভেলপ হলো, মোটর স্কিল কীভাবে ডেভেলপ হলো, সবে মিলে বুঝতে হবে যে বাচ্চার এই যে প্রবলেমটা বলছি তার সমস্যার আসল কারণটা কোথায়, সেটা বুঝে অ্যানালাইজ করে তারপরে সিমটমগুলো ট্রিটমেন্ট করতে হবে। এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে একইভাবে ওষুধের রোল আছে, ফার্মাকোথেরাপি করা ছাড়াও সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করতে হবে, বিহেভিয়ার থেরাপি করতে হবে, কগনিটিভ থেরাপি করতে হবে, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি করতে হবে, এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্যারেন্টাল ট্রেনিং, প্যারেন্টাল কাউন্সেলিং, ফ্যামিলি প্রবলেম সলভ করা, ফ্যামিলি থেরাপি। এতগুলো বিষয় এবং সঙ্গে স্কুলের টিচার বা টিউটরকেও এই ট্রিটমেন্টের মধ্যে ইনক্লুড করতে হবে, করে বাচ্চার সমস্যার সমাধান করতে হবে। এই যে প্রবলেম দুটো বলেছি, গ্রস আউটলাইন এটা বললাম শুধুমাত্র কীভাবে থেরাপি করব, কী চিকিৎসা করব সেটা বোঝাবার জন্য, ডিটেলসে আজ আর আলোচনা করার সময় নেই। আগামীকাল আলোচনা করব যে বিহেভিয়ার থেরাপি, কগনিটিভ থেরাপি, সাইকোথেরাপি, ফ্যামিলি থেরাপি, প্যারেন্টাল কাউন্সেলিং করে কীভাবে এই ধরনের বাচ্চার সমস্যার কারণ কী এবং কীভাবে সেটা সমাধান করা যায় সেই বিষয়ে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নমস্কার।